শেরপুরের শ্রীবর্দিতে বৃহস্পতিবার আয়েশা আইন উদ্দিন মহিলা কলেজ কেন্দ্রের পনেরো নং কক্ষে এস পরীক্ষার খাতা উধাওয়ের ঘটনা ঘটে এ সময় কক্ষ থেকে একজন পরীক্ষার্থীর খাতা হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও খাতা পাওয়া যায়নি এ ঘটনায় চারজন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতেই তাদের নাম উল্লেখ করে কেন্দ্র সচিব সাইফুল ইসলাম বাদী হয়ে শ্রীবর্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন কেন্দ্র সূত্রে জানা যায় কেন্দ্রের পনেরো নং কক্ষে উনআশি জন শিক্ষার্থী ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয় কিন্তু পরীক্ষা শেষে দায়িত্বরত কক্ষ পরিদর্শকরা সহকারী কেন্দ্র সচিবের কাছে উনআশিটি ও এমআর জমা দিলেও খাতা জমা দেন আটাত্তরটি কেন্দ্রটিতে দায়িত্ব পালন করেন বানিবাদ আবদুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসাম্মদ মারুফা আক্তার সহকারী শিক্ষক সাইফুল ইসলাম অফিস সহকারী মাসুদা আক্তার ও গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক করিমা খাতুন পরীক্ষার্থীর খাতা হারানোর বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয় তবে কোন পরীক্ষার্থীর খাতা হারিয়েছে তা জানা যায়নি